ইয়ামাহা অ্যাভেঞ্জার্স ভার্সন 2 2023 সালে আসার পর কি কিনা উচিত না অনুচিত এই বিষয়ে কিছু হে ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিদান দ্য রাইডার। তো ইতিমধ্যে আমার নাম হয়তো আপনারা জেনে গেছেন, আমার নাম হচ্ছে জিদান। এখানে দেখেন একটা স্ক্র্যাচ আছে, একবার পড়ছিলাম বাইক নিয়ে বাসার সামনে আর কি বের হওয়ার সময়। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে এই যে ইয়ামা অ্যাভেঞ্জার্স B2, শুধু এইটা না, ইয়ামা কোম্পানি যতগুলো বাইক আছে ওগুলার হচ্ছে ব্রেকিং অনেক স্মুথ, অনেক স্মুথ। এগুলো যে ডিস্ক, হ্যাঁ এই ডিস্কগুলো অনেক বড় হয়, 282 mm ডিস্ক। এটা আপনার ব্রেকিংটা ভালো হয়, ডিস্ক যত বড় ব্রেকিং তত ভালো। তো এগুলো ডিস্কগুলো বিশেষ করে বেশি বড়ই হয়। 2023 সালে আসার পরে এই ব্যাগটা আপনার জন্য কিনা উচিত না অনুচিত সে কথা বলতে গেলে, দেখেন এটা ব্রেকিং ভালো, গাড়ির মাইলেজ ভালো, তারপর হচ্ছে এই যে বাইকটা ইয়ামার প্রত্যেকটা বাইকে মাইলেজ ভালো দেয়। আরন ফাইভেও তো আপনি 55-এর উপরে মাইলেজ পাবেন, আশা করি অনেকে বলে 55-এর উপর মাইলেজ। এটা চাকার দম খুব মোটা সোটা আছে, বাইকটা খুবই ভালো। আর মতে আমি বলবো যে না, বাইকটা যদি কেউ কিনেন তাহলে কিনতে পারেন। এটা আরেকটা বিষয় এখানে কাজ করে, এটা প্রাইস। এই বাইকটার প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে 2,30,000 টাকা। হ্যাঁ, অ্যান্ড এর সাথে যদি আপনার হচ্ছে তালা, বাইকের তালা আর হচ্ছে এক্সজস্টের যে গার্ড আর হচ্ছে আপনার, হ্যাঁ এতটুকুই, এগুলো কিনলে তো আপনার প্রায় 2,35,000 টাকা পড়তে পারে। আবার যদি কিছু আর কিছু মোট দেন তাহলে তো আপনার 2,40,50,000 টাকার মতো পড়ে যাবে। এত বাজেটে এই বাইকটা আমার মনে হয় না ভালো, ঠিক আছে। বাইক খুবই ভালো বাট বাজেট অনুযায়ী এটা তো একটা ভালো না, বাজেট অনুযায়ী একটু বেশি হয়ে গেছে এটা প্রাইস। আর ইয়ামা অ্যাভেঞ্জার্স ভার্সন 3 যে বাইকটা আছে ওইটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 2,48,000 টাকা। কিন্তু ভার্সন 3 যেহেতু ওটা সম্পর্কে আমি কিছু জানি না, তবে ওই বাইকটা অবশ্যই এটা থেকে ভালো হওয়ার কথা, কারণ একই কোম্পানি বাইকই, একই সিরিজের বাইক, ঠিক আছে। তো ওইটা এটাতে ভালো হতেই পারে। আর হচ্ছে এটা হচ্ছে কি, এই তালটা হচ্ছে অনেক ছোটো একটা তালা আর এটা অনেক ভারী, আপনি হাতে নিলে বুঝতে পারবেন 600 গ্রামের মতো হতে পারে এটা। এটা প্রাইস পড়ছে আপনার 1,800 টাকা আর কি। এই তালটা খুবই ভালো, এটা হচ্ছে আপনার ডিসলক করার জন্য, চিনে নিতে চিনারই কথা, এখানে ডিসলক করে, এই যে এখানে এখানে ডিসলক করে। একটা বিষয় হচ্ছে এখন নাকি কী ধরনের কেমিক্যাল আছে, ওইটা নাকি কেমিক্যালটা এখানে দিলে, কোথায় দেয় আমি জানি না, বাট ওই কেমিক্যালটা দিলে নাকি তালা একদম খোলা যায়, কোনো চাবি ছাড়াই খোলা যায়। হাই প্রোটেক্টর একটা তালা, মানে এখানে হাই প্রোটেকশন আছে এবং চোরের জন্য এই প্রোটেকশন ভেদ করার জন্য চোরের কাছে ওই কেমিক্যাল আছে, ঠিক আছে। তো প্রযুক্তির সাথে সাথে সব কিছু উন্নতি হচ্ছে, মানুষেরও উন্নতি হচ্ছে, মানে চোরদেরও উন্নতি হচ্ছে। হ্যাঁ, সেই কথা বলতে নাই, কারণ চুরি যে কোনোভাবেই হতে পারে, তালা আপনি যে কোনোভাবেই খুলতে পারে, ঠিক আছে। একটা কথা বলবো হচ্ছে আপনি যদি শহরে থাকেন তাহলে আমি মনে করি আপনার বাইকটা, আপনি যদি শহরে থাকেন তাহলে আমি মনে করবো প্রতিনিয়ত আপনার বাইক ধোয়া দরকার নাই, ওয়াশ করা দরকার নেই। আপনি মাসে একদিন ওয়াশ করবেন, কারণ বাইক বেশি ওয়াশ করলে কী হয়, বিভিন্ন পার্টসের যেমন চেইন অনেক জায়গায় পানি জমে, তো পানি জমলে তো বেসিক্যালি কিছু হয় না, তবে জমার পরে যখন এই পানিগুলো অনেকদিন থাকে এখানে, ওইখানে একটা মরিচা ধরে লাল হয়ে যায়, তো মরিচা ধরার কারণে তো বাইক নেই, মরিচা ধরলে তো যে কোনো কিছু নষ্ট হওয়ার কথা। তো সেই জন্য বলি যে বাইক কম কম ওয়াশ করবেন। আমি যেহেতু গ্রামে থাকি আমার একটু বেশি ওয়াশ করা লাগে, তারপরও তেমন না, আমি সপ্তাহে একবার করি। তো আপনারা যেহেতু শহরে আছেন আপনারা মাসে একবার করা ট্রাই করবেন। তো আজকে ছিল কিছু বেসিক আপনাদের সাথে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য বাই বাই।